নমস্কার, আজকে কিন্তু আবারও একটা স্কলারশিপ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কিন্তু মাধ্যমিক, যারা অটোমেটিক মাধ্যমিক দিয়েছে 11-12 পরে, তাদের জন্য কিন্তু এটা স্কলারশিপ। তো কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো অত্যন্ত রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো এর আগে কিন্তু আমি অনেক রকম স্কলারশিপের কথা বলেছি, যেমন সারদা প্যাটেল স্কলারশিপ, সেটা আমরা আবেদন করেছি। সেম একই প্রসেসে কিন্তু এই অফিসার, একই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে প্রথম পুনরায় আসতে হবে। তো আমরা এই ওয়েবসাইটে কী আর কী করে আসবেন, তো সর্বপ্রথম আপনারা যে কোনো মানে যে কোনো কম বাজে ওপেন করবেন, সেখানে জাস্ট লিখবেন ওয়ার্ডি ফর স্টাডি। করার পরে আপনার সামনে যে অপশানটা আসবে সেটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম অপশানটা যে রয়েছে ওয়ার্ডি ফর স্টাডি, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, যে আপনারা উপরে যখন স্ক্রল করবেন, এটা স্ক্রল করবেন, পরপর করে স্ক্রল করে যাবেন। আমার এগুলো লেট হচ্ছে, নেটওয়ার্ক হচ্ছে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনারা এই যে স্কলারশিপ রয়েছে এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে সমস্ত রকম তথ্য আপনারা নিচে স্ক্রল করে যাবেন। এখানে সমস্ত, এখানে দেখতে পাচ্ছেন আমরা EWS স্কলারশিপ ফর ক্লাস 10 পাস স্টুডেন্ট, যারা কিন্তু বর্তমানে ক্লাস 10 পাস করে গেছে তাদের জন্য কিন্তু এই স্কলারশিপটা। তো কী কী ক্যাটাগরি রয়েছে, কারা আবেদন করতে পারবে, আর তো এটা আপনারা দেখতে পাচ্ছেন EWS স্কলারশিপ ফর ক্লাস 10 পাস স্টুডেন্ট 2020 30 জুনে কিন্তু 2020-তে এটা লাস্ট ডেট রয়েছে। তো এরা কারা কারা এটা আবেদন করতে পারবে, সেটা হচ্ছে ওপেন ফর স্টুডেন্টস স্টাডিং ইন ক্লাস 11-12 কিন্তু যারা রয়েছে তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া কিন্তু এখানে বলা রয়েছে যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যাদের মাধ্যমিক পাসে প্রায় 50% মার্কস রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর এখানে বলা হয়েছে আপনার ফ্যামিলি যদি 6 লাখ টাকার বেশি ইনকাম হয় কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। আর যারা বর্তমানে 11-12 ক্লাসে রয়েছে বা রেগুলারি চলছে 11-12, কেউ 11-এ পড়ে বা কেউ 12-এ পড়ে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আপনাকে কিন্তু আর বলা হয়েছে এখানে মাস্ট বি ইন্ডিয়ান হতে হবে। তারপরে আপনাকে বলা হয়েছে এখানে কিন্তু বেনিফিট আপনাকে বছরে কিন্তু 15,000 কিন্তু 10,000 টাকা কিন্তু আপনাকে দেওয়া হবে। তারপরে এখানে কে আবেদন করবেন, তো সর্বপ্রথম আপনাকে এই যেটা করেছেন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই নালে ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি বলে দিয়েছিলাম আগে, একটা এর আগে যেটা আপনারা স্কলারশিপ করেছিলেন গ্রাজুয়েশনের জন্য, সেম একই প্রসেসে কিন্তু করতে হবে। তো আপনারা এখানে চাইলে আপনি, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করা নেই, সেহেতু আপনাকে এখানে পুনরায় রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনাকে এখানে একটা নতুন পেজে নিয়ে আসবে, সেখানে কিন্তু আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইন্ডিয়ান, হ্যাঁ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনারা এটা সম্পূর্ণভাবে ফিল আপ করে নেবেন। তো আমি এটা ফিল আপ করে নিই, তারপর আপনার সঙ্গে আমি সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারপর আমি সমস্ত রকম তথ্য আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা আমাকে রেজিস্ট্রেশনে ক্লিক করবো। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনাকে ফোন, যে আপনার ফোন নাম্বার দিলেন সেই ফোন নাম্বার কিন্তু একটা ওটিপি আসবে, তার জন্য আপনাকে একটু ওয়েট করতে। তো আমার ওটিপি দেওয়া হয়েছে, এটা আমি ওটিপি রেজিস্ট্রেশনে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার কাছে ইউ হ্যাভ এ সাকসেসফুল লগইন, এটা কিন্তু লগইন হয়ে গেছে। সেটা আমি এবার বাকি যে স্টেপ করেছি সেটা কিন্তু আমি একবার করে, তারপরে আপনাকে কিন্তু ওটিপি ভেরিফিকেশন করার পরে কিন্তু আপনাকে একইভাবে হোম পেজে আপনার আবার আসতে হবে। তারপরে আপনি নিচে স্ক্রল করে দেবেন, আপনারা দেখতে পাচ্ছেন যে EWS স্কলারশিপ ফর ক্লাস 10 পাস স্টুডেন্ট, এটা কিন্তু অ্যাপ্লাই না, এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি নিচে স্ক্রল করে যাবেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ তথ্য কিন্তু আবার পুনরায় দেখে নেবেন একবার। তারপর আপনার ডিয়ার যে নামে কিন্তু আবেদন করতে তার নাম কিন্তু এখানে দেখাবে। তো আপনি এটা আপনি স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে সমস্ত রকমের তথ্য কিন্তু আবার চলে আসবে, যেসব কিন্তু আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। তো কিছু কিছু যেসব বাকি রয়েছে সেগুলো কিন্তু আপনি অবশ্যই একবার দিয়ে দেবেন। তো যেমন এখানে অল্টারনেটিং মোবাইল নাম্বার কিন্তু চাইলে আপনি এখানে দিয়ে দেবেন, তাছাড়া আপনার ডেট অফ বার্থ, ইমেল, আপনার আধার কার্ডের নাম্বারটা দেবেন এখানে, আর আপনার ফ্যামিলি ইনকাম কত রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ফিজিক্যালি যে আপনি যদি খেতে হয়ে থাকেন তাহলে আপনি হ্যাঁ ইয়েস করবেন, অথবা আপনি কিন্তু না পড়বেন। তারপর আদার্স যদি আপনার থাকে তাহলে আপনি দেবেন, না তো কিন্তু ননে ক্লিক করে আপনি এগিয়ে যাবেন। তো এটা হওয়ার পরে কিন্তু আপনার এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তো আপনি এখানে অ্যাড্রেস লাইনে কিন্তু আপনার ভিলেজ এবং পোস্ট অফিস, পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেটা কিন্তু আপনি দিবেন। স্টেট কী রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি দিয়ে দেবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট, সে কী ডিস্ট্রিক্টে পড়ে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে যাই হোক দিয়ে আপনি এটা দিয়ে দেবেন। তারপর আপনার সিটি কী, আপনার সিটি কী পড়ে, তার পিনকোড কী পড়ে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। যাই হোক, যে কোনো একটা পিনকোড পড়লে কিন্তু আপনি এটা দিয়ে দেবেন। তো আমি যাই হোক যেটাই হয় সেটা আমি এখান থেকে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু এটাকে আমি সেভ অ্যান্ড কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাকে কিছু
তারপরে এটা হয়ে যায়, তারপর কিন্তু আপনাকে নিয়ে আসবে এডুকেশনে। তো আপনি এডুকেশনে যেটা আপনার দিতে হবে সেটা কিন্তু আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পরে কিন্তু আপনাকে এখানে আপনার কিছুক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা একটু উপরে যাবেন। তো এখানে আমরা সর্বপ্রথম আপনাকে দিতে হবে ক্লাস ইলেভেনে, ক্লাস অথবা আপনার ক্লাস ইলেভেনে যদি হয়ে থাকেন তবে আমি ক্লাস ইলেভেনে যেটা হয় সেটা দেবেন, অথবা যদি আপনি যদি টুয়েলভে স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি টুয়েলভে সিলেক্ট করে কিন্তু আপনাকে দেবেন। যেহেতু আমি ক্লাস ইলেভেনে দেখাচ্ছি বা তো আমি এটা করছি, তো ক্লাস টেনে যে সব ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু আপনি ক্লাস যেখানে রয়েছে পেন্ডিং এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস কোন ক্লাসে পড়েন, বোর্ড কী বোর্ডে আপনি পড়ে, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই বোর্ড পড়ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে সেটা আপনি ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করবেন। তারপরে আপনার কোন স্টুডেন্ট বা আপনি এনআরআইতে কোন স্টুডেন্ট বা আপনার কোন স্কুল থেকে পাস করেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর আছে আপনার স্টেটটা কী, আপনি কোন স্টুডেন্ট, যেহেতু আপনার এখানে স্টেট অনেকগুলো রয়েছে তো আপনি যেহেতু ওয়েস্ট বেঙ্গল সেটা আপনি সবার নিচে পেয়ে যাবেন। তারপর আপনাকে মার্কস আপনি বর্তমানে আপনি কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু আপনি এখানে দেবেন, আর টোটাল আপনার মার্কস কত রয়েছিল, যেহেতু মাধ্যমিকের ছাত্রের মধ্যে প্রচার সে ছাত্র এখানে লিখবেন নিচে, আর টোটাল মার্কসে আর আপনার এখানে মার্কস অবজেক্ট নিয়ে এখানে আমি কত পেয়েছেন সেটা আপনি এখানে দেবেন। তারপর এখানে সেভ অ্যান্ড ক্লিনিং আপনি ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে কিন্তু ওটা আপনার অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাকে এই ক্লাস যেহেতু ইলেভেন সেটা যেহেতু আপনি ক্লাস ইলেভেনে পড়ছেন বর্তমানে, সেহেতু আপনাকে পেন্ডিংয়ে আবার একদম ক্লিক করতে হবে। তো পেন্ডিংয়ে ক্লিক করার পরে কিন্তু আপনাকে আবার সেই একইভাবে আপনার প্রথমে ক্লাস বোর্ড, তারপর কোন স্কুল থেকে, তার স্টেট চুজ করে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করা হওয়ার পরে কিন্তু আপনি এখানে লেখাতে ফ্যামিলি মেম্বার, তো আপনি এখানে ফ্যামিলি মেম্বার কিন্তু এটা দেওয়ার পরে আপনি এখানে দেখবেন যে ফ্যামিলি মেম্বার এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার, তো আপনি এটা ক্লিক করবেন। তো আপনার ফ্যামিলি মেম্বার যেহেতু আমার বাবা হয় ফাদার, সেহেতু বাবা যা বাবা নয় মা, যা হোক আপনার যেটা ভালো যেটা হয় সেটা আপনি এখানে দিয়ে দেবেন। তার মোবাইল নাম্বার এবং অ্যানুয়াল ইনকাম মাস বছরে কত টাকা ইনকাম করে সেটা আপনি এখানে দেবেন, এবং রিলেশনশিপ কী হয় ফাদার গার্জেন মাদার সেখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অকুপেশন কী সেটা কী, ফার্মার কৃষক আর অন্য অন্য রকম রয়েছে, তো আপনারা যেটা চান সেটা সিলেক্ট করে দেবেন, করে সেভেন কান্ট্রি ক্লিক করবেন। তবে কিন্তু আপনাদেরকে এইসব কিন্তু আপনাকে করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে পার্সোনালিটিস কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট কিন্তু আপনাকে সম্পূর্ণ কিছু কিন্তু আপনাকে কমপ্লিট দেখাতে হবে। তারপর ডকুমেন্টসের একটা কথা বলে দিই, কিন্তু এখানে আমাকে বলা আছে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু আমার পিডিএফ আর জেপি ফরম্যাটে কিন্তু 1 MB করে আপনাকে করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো করে কিন্তু আপনি দিতে পারবেন না, আপনারা কিন্তু 1 MB করে এটা কিন্তু আপনাকে দিতে হবে। তো প্রতিটা যেসব ডকুমেন্টস রয়েছে কিন্তু সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু 1 MB করে আপনাকে দিতে হবে। তো প্রথমে রয়েছে 11 মার্কশিট, তারপর ব্যাংকের পাসবই, তারপর পাসপোর্ট সাইজ ফটো, তারপর 10 মার্কশিট, আইডেন্টি প্রুফ, আধার কার্ড হিসেবে কিন্তু আপনি বলেছেন আইডেন্টি প্রুফ, প্রুফ স্টুডেন্ট আইডেন্টি প্রুফ দিলে চলবে, অথবা আপনার যদি আইডেন্টি কার্ড থাকে থাকে স্কুলে অবশ্যই থাকবে, তো আপনি এখানে দিয়ে দেবেন। তারপর ফ্যামিলি ইনকাম প্রুফ দেবেন, তারপর লাস্ট স্কুল ফি রিসিপ্ট আপনি যদি 11 ভর্তি করেছিলেন সেটা কিন্তু আপনি এরা দেবেন, দিয়ে কিন্তু সেভেন কান্ট্রিতে ক্লিক করুন। তো আমি এটা পূরণ করে তারপর আমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপর আপনার ব্রাউজারে ক্লিক করে, ক্লিক করার পরে আপনার এখানে ফাইল আসবে সেটা আপনি চুজ করবেন। তারপর আপনি কী চাইছে সেটা আপনি এখানে মেনলি কমে সেটা আপনি চুজ করে নেবেন। তো আমি এটা আমারটা চুজ করে নিচ্ছি। চুজ করার পর আপনার ডকুমেন্ট হিসেবে আপলোড, সেটা কিন্তু অলরেডি ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। তো আমরা চাইলে এক এক করে আপনারা যেসব জিনিস এখানে বলা রয়েছে আপনারা কী কী চাইছে সেই সব কিন্তু আপনারা 1 MB মতো করে কিন্তু এক এক করে কিন্তু আপনারা আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিটা আপলোড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু সব সম্পূর্ণ 1 MB মতো করছি। তো ব্রাউজারে ক্লিক করে, ফাইলে ক্লিক করে কিন্তু আপনার যেটা ডকুমেন্টস রয়েছে সেটা কিন্তু আমি এখানে আপলোড করছি। তো আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আপলোড করে দেবেন। তো আমার সমস্ত রকমের তথ্য এখানে আপলোড করা হয়ে গেছে, তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে এগিয়ে যাব। এখানে বলা হয়েছে প্লিজ অ্যাড মিনিমাম 1 ব্যাংক ড্রেস, তাহলে আপনাকে কিন্তু যে যিনি আবেদন করছেন তার কিন্তু এখানে ব্যাংকের ড্রেস লাগবে। তো যে আবেদন করছেন তার যে ব্যাংকের রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকে যার নামে আছে তার নাম কিন্তু দিতে হবে অবশ্যই। কিন্তু এখানে যে আবেদন করছে তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। তারপর এখানে অ্যাপ সিকোর নিলে কিন্তু এখানে অটোমেটিকলি ব্যাংকের নামটা কিন্তু এখানে নিয়ে নেবে। তো আপনি এটা সেভ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি দেখে নেবেন যে সবগুলো ঠিক আছে কি না। তো আপনারা এখানে সম্পূর্ণ কিছু দেখে নেবেন, দেখার পরে আপনারা এখানে দেখেন সব দেখতে পারেন ব্রান দিকে সব কমপ্লিট বলে লেখা আছে। তো কমপ্লিট হয়ে গেলে এটা আপনি এখানে আপনি ক্লিক করে আপনি এটাকে প্রিভিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু এখানে সমস্ত রকমের তথ্য কিন্তু আপনি এখানে একবার দেখে নেবেন। এখানে কিন্তু সমস্ত রকম তথ্য কিন্তু আপনাকে একবার দিবে। তো আপনি সম্পূর্ণ তথ্য কিন্তু যাচাই করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা যথাযথভাবে এটাই যাচাই করে নেবেন। তো আপনার যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে যে আপনার ভুল হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন সেটা আপনি কিন্তু এই যে আপলোড দেখতে মার্কশিট সব সম্পূর্ণ কিছু কিন্তু এটা আপলোড হয়ে গেছে। তারপরে যে দেখতে পাচ্ছেন মিসিং, এটা যেহেতু আইডেন্টি প্রুফ
এখানে বলা নেই, স্টার মার্ক করা নেই, সেটার ক্ষেত্রে না দিলেও হবে, তো আমি দিইনি। তো আপনার যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয়ে থাকে যে ভুল আছে, সেখানে আপনি এডিট পেজে কিন্তু ক্লিক করে কিন্তু আপনি দেখবেন এডিট পেজ, সেখানে এডিট পেজে ক্লিক করে কিন্তু আপনি পুনরায় ফর্মটাকে ভালো করে দেখে শুনে কিন্তু কিন্তু এটা কিন্তু আপনি ঠিক করতে পারবেন। তো সব কিছু সম্পূর্ণ কিছু ঠিক হয়ে গেলে কিন্তু তারপরে আপনি কী করবেন, সম্পূর্ণ তথ্যগুলো একবার পুনরায় দেখে নিয়ে এটাকে আপনি সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সময় কিন্তু আপনি এখানে দেখা থ্যাংক ইউ স্কলারশিপ অ্যাপ্লিকেশন এস বি সাকসেসফুল, তো আপনার অটোমেটিক কিন্তু স্কলারশিপ সাকসেসফুলটা হয়ে গেছে। তো এটা সেভ হয়ে গেছে অলরেডি, তো এটা আপনি এটাকে জাস্ট স্কিপে ক্লিক করবেন। স্কিপে ক্লিক করার পর আপনি দেখছেন দেবাশিস দাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনি এটা চাইলে এই যে দেবাশিস অ্যাপ্লিকেশন সাবমিট, আপনি এটা সম্পূর্ণ কিন্তু সাবমিট ওয়ান মিনিট অ্যাগো এটা কিন্তু আপনি সাবমিট হয়ে গেছে অলরেডি। তো আপনারা কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু এভাবে নিয়ে আপলোড করে দেবেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা কিন্তু সকলে কিন্তু এখানে আবেদন করবেন। এর আবেদন করার লাস্ট ডেট হচ্ছে কিন্তু 30 জুন, অত বেশি দিন সময় নেই, তো আপনারা এখানে কিন্তু যথাযথভাবে এটা আবেদন করবেন। তো ধন্যবাদ বন্ধুদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।